হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে যাদের সেকেন্ড সেমিস্টারে পাশে হিস্ট্রি আছে অর্থাৎ হয়তো কারোর বাংলা অনার্স কারো হয়তো এডুকেশান অনার্স তো তাদের যাদের পাশে হিস্ট্রি আছে তো তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো এটি তোমাদের টেন মার্কস বা টোয়েন্টি মার্কস আসতে পারে প্রশ্নটি তো তোমাদের এই প্রশ্নের উত্তরটি আলোচনা করবো যেটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবছর পরীক্ষায় তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ তোমরা কিন্তু পরীক্ষায় আসার জন্য সেমিস্টার টুতে তাদের পাশে হিস্ট্রি আছে তো দেখো তোমাদের প্রথম প্যারা বুঝা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখো তোমাদের যে প্রথম প্যারা দেখো প্রস্তর যুগ তার পূর্ববর্তী যুগের তুলনায় অনেকটাই আলাদা কৃষি শিল্প সমাজ ধর্ম অর্থনীতি সবেতেই এই যুগের নতুনত্বের ছোঁয়া রয়েছে এই যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল প্রথম পয়েন্ট গৃহ নির্মাণ নবপ্রস্তর যুগে কৃষির বিকাশের সাথে সাথে স্থায়ী বাসস্থানের গুরুত্ব বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই তারা গৃহ নির্মাণে উৎসাহী হয়ে ওঠে পাথর কাঠ লতাপাতা দিয়ে তারা এই যুগে বাড়ি নির্মাণ করে বাড়িগুলো বৈচিত্র্যপূর্ণ যেমন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বাড়ি তৈরি হয়েছিল বড় বড় পাথর মাটিতে পুঁতে চারিদিকে পাথর বা কাঠের দেওয়াল দিয়ে ঘিরে নিরাপত্তার কারণেই কিন্তু এই ধরনের মজবুত কিন্তু বাড়ি তারা তৈরি করত। ঠিক আছে পরের পয়েন্ট অর্থনীতি গডন চাইল বলেছেন নব্যপ্রস্তর যুগের অর্থনীতি স্বয়ংসম্পন্ন ছিল নিজেদের প্রয়োজনীয় সব কিছুই তারা নিজেরাই কিন্তু উৎপাদন করত। সামর্থ্য অনুযায়ী নারী পুরুষ নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিত মহিলারা সন্তান লালন পালনের পাশাপাশি শস্য উৎপাদন কাপড় বোনা মাটির পাত্র তৈরি ও গৃহস্থলীর কাজকর্মে কিন্তু নিযুক্ত ছিল অন্যদিকে পুরুষেরা গৃহ নির্মাণ শিকার করা পশুপালন ও অস্ত্র নির্মাণের মতো কাজগুলো করত। আসবো আমরা পরের পয়েন্ট কৃষি নববস্ত যুগের সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার কৃষি নারীদের হাত ধরেই কৃষির বিকাশ হয়েছিল বলে মনে করা হয় পুরুষেরা শিকার ও খাদ্য সংগ্রহের কাজে যখন ব্যস্ত ছিল তখন গৃহকর্মে রত মহিলারা এই যুগান্তরকারী আবিষ্কার করে ফলমূল ও জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তারা জব বা গমের কিছু বীজ সংগ্রহ করে আনে পরে তার তারা লক্ষ্য করে যে সংগৃহীত এই বীজ ভেজা কোনো জায়গায় রাখলে তার থেকে চারা অঙ্কুরিত হয় এবং পরে সেই চারা থেকে ফল উৎপাদিত হয় এই ঘটনার দ্বারা উৎসাহিত মেয়েরা বেশ কিছু বীজ এনে ঘরের আশেপাশে ছড়িয়ে দেয় জন্ম নেয় চারাগাছ সূত্রপাত হয় কৃষির গম ও বার্লি হলো প্রথম দুটি উৎপাদিত কিন্তু শস্য কেমন তারপর পশুপালন নবপ্রস্তর যুগে বিভিন্ন পরিবর্তনের মধ্যে অন্যতম হল পশুপালন কৃষির পাশাপাশি পশুপালন ও নবপ্রস্তর যুগের মানুষের একটি গুরুত্বপূর্ণ জীবিকা হয়ে ওঠে মধ্যপ্রস্থ যুগের মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল কুকুর তারপর থেকে তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পরবর্তীকালে ছাগল শুকর ভেড়া মোষ গাধা ও ঘোড়াকে মানুষ পোষ মানায় মানুষ বুঝতে শেখে এদের মেরে না ফেলে বাঁচিয়ে রাখার উপযোগিতা অনেক বেশি কারণ এদের থেকে দুধ চামড়া লোম তো পাওয়া যায় উপরন্তু এদের ভারবহন ও যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্ট কিন্তু ব্যবহার করা যায় আসবো আমরা পরের পয়েন্ট আগুনের আবিষ্কার আগুনের ব্যবহার প্রথম প্রস্তর যুগ থেকেই মানুষ শিখেছে ঠিকই কিন্তু আগুন জ্বালাতে তারা শেখে নবপ্রস্তর যুগে আগে তারা আগুন পেলেও তাকে সংরক্ষণ করে ব্যবহার করত কিন্তু এই সময় তারা আগুন জ্বালাতে শিখল অস্ত্র বানাতে গিয়ে পাথর ভাঙার সময় আগুন তারা দেখতে পায় পরবর্তী সময়ে পাথরে পাথর ঘষে আগুন জ্বালাবার কৌশল তারা শেখে শীত ও হিংস্র পশুর হাত থেকে বাঁচতে আগুন তাদের রক্ষা বলাই ছিল তাছাড়া আগুন তাদের খাদ্যাভাসের পরিবর্তন ঘটালো কাঁচা মাংস খাওয়ার বদলে তারা মাংস ঝলসে খেতে শিখল ঠিক আছে নেক্সট পয়েন্ট চাকার ব্যবহার নববস্ত্র যুগের সবচেয়ে যুগান্তরকারী আবিষ্কার হল চাকার ব্যবহার চাকা অর্থে মানব জীবনের গতি বৃদ্ধি করে চাকা আবিষ্কারের ফলে যাতায়াত সহজ হয় মানব পরিবহন ও সহজ হয় চাকার ব্যবহার মাটির পাত্র নির্মাণ সহসাধ্য করে আগে আগেতরা সময় লাগতো পাত্র তৈরি করতে এখন অনেক কম সময়ে অনেক বেশি মৃৎপাত্র তৈরি সম্ভব ওর সঙ্গেই এই যুগে চাকাওয়ালা হ্রদ ব্যবহারের ফলে যুগের গতি বৃদ্ধি পায় যাতায়াত সহজ ও দ্রুত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে সর্বোপরি শিল্পে অভাব অভাবনীয় উন্নতি ঘটাতে সাহায্য করে এই চাকা নেক্সট পয়েন্ট মৎস্য চাষ নবপ্রস্থ যুগের মানুষেরা মাছ চাষ চাষে যথেষ্ট পটু ছিল বর্ষি জাল প্রভৃতি সরঞ্জাম নিয়ে তারা মৎস্য চাষ করত। এমনকারী সরি এমন এমনকি হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে তারা জলাশয়ের উপর মাচা বেঁধে বাস করত সুইজারল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ডের লোকেদের তৈরি এমন বাড়ি নিদর্শন পাওয়া গেছে নব্যপ্রস্তর যুগে আসবো পরের পয়েন্ট ধাতু শিল্প নব্যপ্রস্তর যুগের শেষের দিকে ধীরে ধীরে ধাতুর ব্যবহার শুরু হয় সূচনা হয় তাম্রপ্রস্তর যুগের আবিষ্কৃত হয় তামা তারা তামার নানা হাতিয়ার বানাতে শেখে মিশরীয়রা প্রথম তামার কাঁটা মার শিকারের কোচ তৈরি করে তবে তামা যে প্রচলিত বিভিন্ন উপকরণের থেকে শক্ত যে শক্ত যে সে সত্য তারা কিন্তু তখনও ততটা উপলব্ধি করেননি সরোপরি তামা খুব সহজলভ্য ছিল না সব মিলিয়ে নবপ্রস্তর যুগেও ব্যাপকভাবেই তামার ব্যবহার শুরু হয়নি আসবো পরের পয়েন্ট নৌ পরিবহন জলপথ দ্রুত যাতায়াতের জন্য এই সময় নৌকা আবিষ্কার হয় বাতাসের অনুকূলে পাল খাটানোর কৌশল তারা আয়ত্ত করেছিল নেক্সট পয়েন্ট অলঙ্কার ও প্রসাধন দ্রব্য খাদ্য সংস্থানের দুশ্চিন্তা না থাকায় এই যুগের মানুষের সাজসজ্জায় বা মানুষেরা সাজসজ্জায় মন দিয়েছিল তারা নানা ধরনের অলঙ্কার পড়ত নারী ও পুরুষেরা উভয়ই উলকি আঁকত শরীরে মেয়েরা গলায় হাতে ও পায়ে পুঁথির মালা পড়ত মালার সাথে লকেট থাকত তারা বালা বালাও পড়তো বা বালাও পড়তে হতো সরি বালা পরত হাতে সরি নীলনদ এলাকায় মানুষের মানুষেরা হাতির দাঁতের অলঙ্কার পড়তো বলে কিছু নিদর্শন পাওয়া গেছে তাছাড়াও এ যুগের মহিলারা নেকলেস ঝুমকো প্রভৃতি ব্যবহার করতো পরের পয়েন্ট শিল্প শিল্প ভাস্কর্য স্থাপত্য চিত্রকলায় নব্যপ্রস্তর যুগের মানুষেরা যথেষ্ট উন্নত ছিল এর মধ্যে সবচেয়ে উন্নত ছিল মৃৎশিল্প মিশর ইরাক আনাতলিয়া ও গ্রীষে নবপ্রস্তর যুগের মৃৎপাত্র পাওয়া গেছে মৃৎপাত্রে নানা জীবজন্তুর নকশা ও রং ব্যবহার করতেও তারা জানত এমনকি এই যুগে শেষের দিকে তারা জ্যামিতিক নকশা ব্যবহার করতে শিখেছিল আসবো শেষ প্যারা বা মূল্যায়ন সুতরাং দেখা যাচ্ছে যে এই যুগের মানুষ কৃষিকাজ স্থায়ী বসতি নির্মাণ মৃৎশিল্প চাকার ব্যবহার ধাতব শিল্প আগুনের ব্যবহার মৎস্য চাষ এবং খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় আর এই পরিবর্তনগুলো ছিল পূর্বের তুলনায় অনেক দ্রুত তাই ঐতিহাসিক গার্ডেন চাইল্ড এই অগ্রগতিকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন তো এই ছিল তোমাদের নব্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য সিসি টু পেপারের বা বিপ্লব তো তোমরা লিখতে পারো এই প্রশ্নটি আর তো যদি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমরা কোন ধরনের অ্যান্সার চাইছো অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সব আগে নিয়ে আসা তো আসের মতো এইটুকুই